জেনারেলে পড়বে নাকি পলিটেকনিকে পড়বে, ভুল সিদ্ধান্ত থেকেও ফুল ফোটানো সম্ভব, আশার আলো দেখানো সম্ভব। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন করছি, যে দশম গ্রেডের চাকরি পাওয়া যায়। পলিটেকনিকে পড়ো, প্রত্যেক জায়গাতেই তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আরে ভাই, টাকা খরচ না করলে আপনি এই সেকশনে এসে ভালো করতে পারবেন না। আপনি একটা বিজনেসে 1,00,000 টাকা বিনিয়োগ করেন। স্ক্রিনে এই মুহূর্তে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন। এসএসসি পরীক্ষার পর একজন শিক্ষার্থী হিসেবে তুমি জেনারেলে পড়বে নাকি পলিটেকনিকে পড়বে, এই সিদ্ধান্তটা তোমার পরিবারের এবং তোমারই হওয়া উচিত। অন্যথায় তোমার সিদ্ধান্তটি প্রভাবিত হয়ে ভুল একটি সিদ্ধান্ত হতে পারে। কারণ তোমার পরিবার যখন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে তোমাকে পরামর্শ দেয়, সেই পরামর্শর সাথে তাদের আর্থিক ব্যবস্থাপনা অনেক বেশি জড়িত থাকে। একই সাথে তোমার সামর্থ্য সম্পর্কে, তোমার অভ্যাসগুলো সম্পর্কে পরিবার অনেক বেশি অবগত থাকে। একই সাথে একটি সিদ্ধান্ত যখন একজন শিক্ষার্থী নিজে নেয়, সে সবচেয়ে বেশি তার সামর্থ্য সম্পর্কে অবগত থাকে। সে কেমন ছাত্র, কোন বিষয়গুলোতে তার উইকনেস আছে, কোন বিষয়গুলোতে তার বোঝার দক্ষতা অনেক বেশি, সেই ক্ষেত্রে সেই সিদ্ধান্তগুলো সঠিক বা ভুল হোক, সেই সিদ্ধান্ত থেকে সাফল্য আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ সিদ্ধান্ত সঠিক বা ভুল বলে কিছুই নাই, আমি ব্যক্তিগতভাবে এমনটাই মনে করি। কারণ ওই সিদ্ধান্ত সঠিক প্রমাণের জন্য একজন শিক্ষার্থী যদি উঠে পড়ে লাগে, ভুল সিদ্ধান্ত থেকেও ফুল ফোটানো সম্ভব, আশার আলো দেখানো সম্ভব। কিন্তু একটা সিদ্ধান্ত যদি এমন হয়, যেমন এখন তোমরা যেভাবে চিন্তা করছো যে আমি জেনারেলে পড়বো বা পলিটেকনিকে পড়বো, রেজাল্ট আসার পরে অনেক শিক্ষার্থীর ধারণাগুলো বদলে যায় পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে। অনেকে পাড়া প্রতিবেশী, অনেক ভাই, অনেক চাচা বলবে তুমি জেনারেলে পড়ো, অনেকে পড়বে বলবে তোমাকে মেডিকেলে পড়ো, অনেকে বলবে তোমাকে পলিটেকনিকে পড়ো। এখন এত এত চাওয়ার ভিড়ে তুমি আসলে কোনটি করবে, এটি বোঝা একান্তই তোমার জন্য খুব জরুরি। আমরা দেখেছি হাজার হাজার শিক্ষার্থী, সে জানেই না সে কেন এই শিক্ষাটি গ্রহণ করছে, সে কেন জেনারেলে পড়ছে। স্বাভাবিকভাবে ধরো তুমি পলিটেকনিকে ভর্তি হওয়ার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছো, এমত অবস্থায় এই বিষয়টি সম্পর্কে তোমার পাড়া প্রতিবেশী বা যে সকল ভাইয়েরা শিক্ষিত আছে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা এই বিষয়ে যথেষ্ট জ্ঞান না থাকার ফলে তোমাকে কিন্তু নেগেটিভ পরামর্শ দেওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। কেন? কারণ হচ্ছে আশেপাশে তুমি যাদেরকেই দেখবে, প্রত্যেক 10 জনের 9 জনই হচ্ছে জেনারেল শিক্ষায় শিক্ষিত, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তারা কিন্তু এগিয়ে। এই এগিয়ে থাকা মানেই যে তারা ক্যারিয়ারের দিকে এগিয়ে বা তোমার জন্য জেনারেল এডুকেশনটা রাইট হবে, এমনটি কিন্তু নয়। একইভাবে তুমি যে পলিটেকনিকে যাচ্ছ, তুমি এই পলিটেকনিকে গেলেই যে সফল হয়ে যাবে, এমনটিও কিন্তু ভাবার কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই। তবে তোমার জন্য জেনারেল এডুকেশন রাইট নাকি পলিটেকনিক পড়া রাইট সিদ্ধান্ত হবে, এই বিষয়টি যাচাই বাছাই করার জন্য তোমার এখন থেকে 3 থেকে 4 মাস সময় পাবে। আর এই সময়টাতে তোমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, বাংলাদেশের শ্রমবাজার নিয়ে, বাংলাদেশের আগামীর কর্মবাজার নিয়ে যদি তুমি নিজে তথ্য জানো এবং সেই তথ্যের উপর ভিত্তি করে যদি কোনো একটি সিদ্ধান্ত কোনো একজন সুপরামর্শকের সহিত পরামর্শ করে গ্রহণ করো, সেই সিদ্ধান্ত থেকে সফলতা আসার সম্ভাবনাটা অনেক বেশি। বর্তমান সময়ে কারিগরি শিক্ষা, পলিটেকনিক শিক্ষা বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা অনেকটাই আগামীর শিক্ষাযাত্রাকে, আগামীর শ্রম বাজারকে পরিবর্তন করে দেবে, এমনটাই ধারণা করছে বিভিন্ন গুণীজনেরা। কারণ বর্তমান সময়ে তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদের আশেপাশে অনেক মানুষ পাবে যারা অনার্স করেছে, মাস্টার্স করেছে, কিন্তু তার নিজ যোগ্যতায় এবং তার সামগ্রিকভাবে পড়াশোনার উপর ভিত্তি করে এই পড়াশোনাকে কাজে লাগিয়ে খুব বেশি সাফল্য দেখা যাচ্ছে না। এই সাফল্য না দেখতে পারার পেছনে একটি বড় কারণ লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান আছে কিন্তু নির্দিষ্ট কোনো বিষয়ে স্কিলড না। ফলশ্রুতিতে এই গদ বাঁধা নিয়মের শিক্ষার্থী
হাজার হাজার বের হলেও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ধরো এই মুহূর্তে আমি যে কথা বলছি সেটি রেকর্ড হচ্ছে একটি ক্যামেরায়। এই ক্যামেরাটি আবিষ্কার করছে একজন ইঞ্জিনিয়ার। সেটি এই ইঞ্জিনিয়ার যখন আবিষ্কার করছে, সেই আবিষ্কার করার ফলেই এটাকে আমাদের মার্কেটিং করার জন্য দরকার হচ্ছে। এখন আবিষ্কারই যদি না হয়, মার্কেটিংয়ের ছাত্র তৈরি করে তো কোনো লাভ নেই। একইভাবে মার্কেটিং যদি করতে চায়, সে মার্কেটিংয়ের কীভাবে এই প্রোডাক্টটি বিপণন হবে, এর ফাইন্যান্স কী হবে, এর ম্যানেজমেন্ট কী হবে, তখন কিন্তু আসছে। তো একটা ব্যবস্থার সাথে আরেকটি ব্যবস্থা খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত। এখানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাই গড়ে উঠেছে সম্পূর্ণ চাকরি কেন্দ্রিক, যেখানে ইনভেনশন কেন্দ্রিক না, যেখানে আমরা প্রোডাক্ট বেসিস না, বাট বর্তমান সময়ে দক্ষ জনবলের খুব প্রয়োজন দেখা দিয়েছে। এবং এই জায়গাতে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করে যারা নিজেদেরকে দক্ষ করে তুলতে পারছে, তারা ব্যক্তি জীবনে, কর্মজীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সফল হচ্ছে, এবং এই সফলতার হার জেনারেলের তুলনায় অনেক বেশি। এখন একটি বিষয় আমি বলতে চাই যে পলিটেকনিকে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে তোমাকে বেশ কিছু চিন্তা মাথায় নিয়ে আসতে হবে, যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন করছি। এর সুস্পষ্ট উত্তর আমার কাছে থাকতে হবে। আমি অন্য কারো দ্বারা মোটিভেটেড হয়ে আমি সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটি আমার জন্য উপযুক্ত নাও হতে পারে। প্রথমত, ধরো তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছ, এর পিছনে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছরে, আমি এসএসসির পর মাত্র 4 বছর পড়াশোনা করে একটি সার্টিফিকেট অর্জন করতে পারবো, যেই সার্টিফিকেটের পাওয়ারটা এতই বেশি যে 10ম গ্রেডের চাকরি পাওয়া যায়। অর্থাৎ সরকারি চাকরি যদি আমি পেতে চাই, সেখানে 10ম গ্রেড আমার চাকরির জন্য থাকবে। তো এই অবস্থায় আমি যদি বেসরকারি চাকরিতেও যেতে চাই, আমি যদি দক্ষ হই, সেই ক্ষেত্রে আমি বেসরকারিতেও খুব ভালোভাবে একটি চাকরি জোগাড় করতে পারবো, যেটা জেনারেলে প্রায় অসম্ভব। এবং এই জায়গাতে তুমি যদি থিঙ্ক করো এমন যে না, আমার পারিবারিক অসচ্ছলতা আছে, তাই আমি দীর্ঘদিন যাবৎ কর্মসংস্থানের জন্য অপেক্ষা করতে পারবো না, আমাকে খুব দ্রুত কর্মবাজারে চলে যেতে হবে, কারণ আমার 10-15 বছর পড়ার সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আসতে চাই। তো এমত অবস্থায় তোমার এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোকে লিখে ফেলা উচিত যে আমি এই কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাই। এখন তোমার ভাবনাগুলো আসলে তোমার মতো করেই হবে, তোমার 15-16 বছরের মতো করেই হবে, সেটি আসলে বাস্তবতার সাথে কতটুকু মিল খায় এ বিষয়ে কিন্তু তোমার ধারণা নেই। তুমি হয়তো পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়গুলো দেখে সিদ্ধান্ত নিয়েছো, মনে হচ্ছে, মনে হওয়া দিয়ে কিন্তু জীবন চলবে না। এই জন্য তোমার দরকার কাউন্সিলিং, যে আসলেই তোমার সিদ্ধান্তটি সঠিক কিনা। তবে আমি তোমাদেরকে একটি কথা বলি, যে জেনারেলে পড়ো বা পলিটেকনিকে পড়ো, প্রত্যেক জায়গাতেই তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। অনেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার পূর্বে মনে করে যে আমি 4 বছর পড়লাম, ভর্তি হইলাম, ইঞ্জিনিয়ার হয়ে যাব, সো সেই ইঞ্জিনিয়ার হয়ে আমি কর্মসংস্থান বাজারে নিজেকে ভালো দক্ষ কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেবো, ভালো দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেবো। ইটস নট পসিবল। আমি ভর্তি হইলাম, পলিটেকনিকে চান্স পেলাম, আর ভালো ইঞ্জিনিয়ার হয়ে যাব, এটা সম্ভব না। এই জন্য তোমাকে ডেডিকেশন দিতে হবে অনেক বেশি। পলিটেকনিকে পড়ে যদি তুমি 6-8 ঘন্টা রেগুলার পড়ার মানসিকতা না নিয়ে আসো, সেক্ষেত্রে তোমার জন্য এই সেক্টরে ভালো রেজাল্ট করা সম্ভব হলেও ভালো ক্যারিয়ার গঠন করাটা খুবই টাফ হবে। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। দ্বিতীয়ত হচ্ছে, অনেক শিক্ষার্থী মনে করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আমি যাচ্ছি এই কারণে যে এই পড়াতে খরচ অনেক কম। আমি জেনারেলে যখন পড়ছি, সায়েন্সে বিভিন্ন সাবজেক্ট প্রাইভেট পড়ছি, আমি 9-10 থাকা অবস্থায় প্রাইভেটের পেছনে অনেক টাকা খরচ করছি, বাট আমি যখনই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আসছি, আমি বলছি আমি গরিব, আমি মধ্যবিত্ত, আমি টাকা খরচ করব না। আরে ভাই, টাকা খরচ না করলে আপনি এই সেকশনে এসে ভালো করতে পারবেন না, কারণ পড়াশোনা তো এক ধরনের বিনিয়োগ। এই বিনিয়োগ করছেন এই হিসাবে যে আপনি এখন পড়ছেন, ইনকাম করতে পারতেন এই বয়সে, ইনকাম না করে পড়াশোনা করছেন এজন্য যে ভবিষ্যতে অনেক বেশি রিটার্ন নিতে চান, অনেক বেশি উপার্জন করতে চান। কিন্তু আপনি যদি পড়াশোনার পেছনে বিনিয়োগ না করেন, আপনি এই ভাবনাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা হবে যে আমি পড়াশোনায় বিনিয়োগ না করে ভালো কিছু করব। ধরেন
আপনি একটা বিজনেসে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, সেই বিজনেস থেকে যে পরিমাণ লাভ আশা করতে পারেন, সেই একই বিজনেসে আপনি 1000 টাকা বিনিয়োগ করে সেই পরিমাণ লাভ আশা করতে পারেন না, তো আপনার প্রতিযোগী অন্যান্য বিশ্ববিদ্যালয় বলেন বা অন্য যারা এইচএসসি করে ইঞ্জিনিয়ার হবে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করবে, আপনি সেই তুলনায় তাদের 10 ভাগের 1 ভাগও খরচ করার মানসিকতা রাখবেন না, আবার তাদের চাইতে বেশি সফলতা আশা করবেন, এটা কখনোই সম্ভব হবে না। সো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। আপনার যে বন্ধু মেডিকেলে পড়তে চায়, যে বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, যেই বন্ধু বুয়েটে পড়ার স্বপ্ন দেখে, সেই বন্ধুর চাইতে অর্থ বেশি খরচ না করতে পারলেও আপনাকে এই বিষয়টি মাথায় রাখতেই হবে, তার চেয়ে অন্তত পরিশ্রম এবং সময় বেশি বিনিয়োগ করব আমি যেখানেই থাকি। সো এটা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে যে এই বিষয়টা ভাবতে হবে এমনটি নয়, আপনি যেখানেই পড়েন, যে পড়াশোনাই করেন, আপনি যদি সেখানে সিরিয়াস না হন আপনি সেখান থেকে সফলতা পাবেন না। কারণ আমি আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করছি না, ইউরোপ আমেরিকাতে বসবাস করছি না, ওই জায়গার যারা বড় হয় তারা 18 বছর পরে গিয়ে কিছু না করলেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, আর তাদের কর্মসংস্থানের এতই বেশি পরিমাণ আছে যে আমরা যারা উদীয়মান কান্ট্রি, যারা উন্নয়নশীল কান্ট্রি, আমরা কিন্তু তাই সেই সকল দেশে গিয়ে শ্রমিক হওয়াটাকেও নিজেদের স্বপ্নের পেশা মনে করি। সো আপনাকে মনে রাখতে হবে আপনি এমন একটি দেশে বসবাস করছেন যেই দেশের জনগণ 16 থেকে 20 কোটি, এবং সেখানে প্রতিযোগিতা করে আপনাকে সফলতা ছিনিয়ে আনতে হবে। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কম্পেয়ার করলে আপনি দেখবেন সেই জায়গাতে তাদের কোনো প্রতিযোগিতা নেই। আমাদের দেশে জেনারেল শিক্ষা ব্যবস্থায় বর্তমানে একটি আন্দোলন চলছে, বা সমস্ত চাকরি প্রত্যাশী মানুষের ভিতরে একটা আন্দোলন চলছে যে 35 চাই। এই যে দেখেন এখানে কর্মসংস্থান ঠিকভাবে হচ্ছে না, বিধায় কিন্তু তারা 35 চাচ্ছে, কিন্তু যেই ছেলেটা 30 বছর বয়স পর্যন্ত সফল হলো না, আপনি 15 বছর বয়সে থেকে এখন কি এটা ভাবতে পারেন যে আপনি আরও 20 বছর বেকার থাকবেন এবং এটাকে জাতীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হবে? এটা নিশ্চয়ই যৌক্তিক না, কারণ এখানে কর্মসংস্থানের চাহিদাটা খুবই কম। কিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে? একই মার্কেটিংটা তো করবো, কিসের উপর করবো? বিদেশি প্রোডাক্টের উপরই সারা জীবন মার্কেটিং করে যাব? বিদেশি প্রোডাক্টের উপর সারা জীবন আমি চাকরি করে ম্যানেজমেন্ট করব? আজকে আমাদের কিছু তৈরি করতে হবে, আমাদের কিছু ইনোভেট করতে হবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, তা না হলে আমাদের এই বিশাল শ্রমবাজার মুখ থুবড়ে পড়বে। সো আপনি যে সিদ্ধান্তটিই নিতে চান আপনাকে অনেক বেশি তথ্য জানতে হবে, যে আপনি কেন ভর্তি হচ্ছেন, কেন ভর্তি হচ্ছেন জেনারেলে, কেন ভর্তি হচ্ছেন মেডিকেলে, কেন ভর্তি হচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে। এই কেনগুলোর উত্তর আসলে অনেক ক্ষেত্রেই আমরা সঠিক ব্যক্তির থেকে পাই না, ফলশ্রুতিতে ভুল সিদ্ধান্ত হয়, আর ভুল সিদ্ধান্ত হলে আমরা ক্যারিয়ারে অনেকখানি পিছিয়ে পড়ি। আর এই জায়গাতে আপনারা যারা এত কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি আপনি শিক্ষা গ্রহণ করতে চান, আমরা আপনাকে এতটুকু বলতে পারি যে আপনার এই শিক্ষা ব্যবস্থাটি নেওয়াটা ঠিক হবে কি না, আপনার মনোভাব কি আছে, কিভাবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এর উপরে আমরা সঠিক পরামর্শ দিতে পারি। এখানে আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আসতেই হবে এমনভাবে পরামর্শ আমরা কখনোই দেই না, বরং আমরা যে সিদ্ধান্তটি দিই সেটি হচ্ছে আপনার জন্য এটা ভালো হলে আমরা বলবো ইয়েস, যদি ভালো না হয় বলবো নো। সো আপনি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, স্ক্রিনে এই মুহূর্তে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন, এই নাম্বারটিতে আপনারা মেসেজ করলে আমাদের প্রতিনিধি টিম আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে, এবং এই তথ্যের উপর ভিত্তি করে অন্তত আপনি এতটুকু সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন আপনার এই শিক্ষাটি গ্রহণ করা উচিত হবে কি হবে না। একইভাবে আপনি যখন এটাকে বুঝে ফেলবেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনার জন্য উপযোগী হচ্ছে না, তখন জেনারেলের বিষয়ে একই প্রশ্ন করেন যে আপনি সেই জায়গাতে কী পরিমাণ শ্রম দিতে চাচ্ছেন, আপনার আশেপাশের যারা শিক্ষিত আছে সেই সকল শিক্ষিত মানুষের দিকে তাকান, তারা কতটুকু সফল হয়েছে, তারা হয়তো আপনাকে বলবে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করিও না, এখানে গিয়ে এই হয় সেই হয়, কারণ তথ্য না জানার ফলে, কিন্তু আপনি তার সফলতার দিকে তাকান। আর সবসময় একটি বিষয় মাথায় রাখবেন, আপনি কোনো বিষয়ে যদি পরামর্শ নিতে চান, যেই দিকে সফল হতে চান সেই দিকের সফল ব্যক্তির পরামর্শ নেবেন।